বিহরু বিহরু দণ্ডকারণ্য, হ্যাঁ হ্যাঁ, বৃন্দ বৃন্দ ঋষি দেখিছো, ষোল সহস্র মুনি ঋষি বুলুছন, হেলা হেলা, হ্যাঁ, দণ্ডকারণ্য রে, আগে যাচ্ছি রাম রাম, শেষরে অছি লক্ষ্মণ, মাঝে জনে নারী নারী নারী, সে নারী জনক কি সারে সীতা সীতা দেখুছি নারীর স্বামী এমিতি স্ত্রী সুন্দর সম্ভু লম্বাই বেণি তৈরি করে দেলে, যেত বেণি তৈরি করে দেলে, বনরু পুষ্প আনি বেণি রে ফসিকে গোভা মন্ডন কলে ঋষি মান, যেত ঋষি নারী বেশ কু ধারণ কলে, হলি হলি ঝুলি 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 পৌঁছি গলে রাম রামক পাখরে পৌঁছিলে, ঋষি মানে রামক নিকটরে পৌঁছি গলে, এইটাই মাইনর হচ্ছে। আমি ঋষি নু বা আমি ফুল লেডি কলা ঋষি চিনি পারু না কি চিনি পার না বোধে ঋষি মানে তোমাকে চিনি চিনি মনা করছে দাঁড়ি টিকে মারি দে কাহি তু দাঁড়ি রখিলু ঋষি মানে তোমাকে জাঁচি চিনি তুমি হোচ ঋষি, তুমি নারী বেশ কু ধারণ করে মো নিকট কু আসিছ, তুমি যে মনোভাব নেই মো নিকট কু আসিছ, এ যুগ কথা নুহ, এইটা চালিছে ত্রেতয়া, এ যুগরে নুহ, মাপরে আসিব দ্বাপর, দ্বাপর যুগরে কইলে পল্লবী হইব তুমে দ্বাপরে, সেই সময় মনস্কামনা পূর্ণ করিবি
হে ঋষি মানে মু জীবনরে এক পত্নী ব্রত আচরণ করিছি, বিবাহর করিবি নাহি। সেদিন বাসর রাত্রে মোর পত্নী সীতাঙ্ক পাখরে সত্য সত্য বিবাহ সত্য করিছি, মু জীবনরে এক পত্নী ব্রত আচরণ করিবি নাহি। দ্বিতীয় বিবাহ করিবি নাহি, দ্বিতীয় করুন কে মন উপরে বসিছন্তি মো মা সীতা, মু কেন চালটা করিবি, মুখমণ্ডল মলিন, মলিন পড়ি যাইছি সীতাঙ্কর মুখ, সীতাঙ্কর মুখ কাহিকি মলিন দেখাগলা, মলিন কাহিকি সীতাঙ্কর মুখ কারণ কোন, গোটিয়ে ছুটিয়া কথাটি কহিবি বিপিন, কহ এমিতি গোটিয়ে জিনিস জিনিস আছে, সেটা পুরুষ মানক পাখরে কম কম, নারী মানক পাখরে অধিক অধিক। আরে আস্তে কইবি না জোরে কইবি, এমিতি গোটিয়ে জিনিস আছে, নারী মানক পাখরে অধিক পুরুষ মানক পাখরে কম, সে গোটা গলা সন্দেহ, নব দম্পতি নূয়া বাহাগর স্বামী স্ত্রী দুই জন মার্কেট গলে মার্কেটিং করিবা পাই, আচ্ছা রোড সাইড রে দেখিলে গোটিয়ে গুপচুপ বি কাটি বেশ গুপচুপ ধরি রাস্তা কোণরে ছিড়া ছিড়া হইছি, স্বামী স্ত্রী দুই জন গলি, হ্যাঁ গুপচুপ বি কা পাখরে পৌঁছি গলি, পৌঁছিলে গুপচুপ বি কাটি দুইটি ঠোলা দেই দেলা দেলা, স্বামী গোটিয়ে ধরিলা, হ্যাঁ স্ত্রী গোটিয়ে ধরিলা, গোটিয়ে ধরিলা আজ্ঞা, হ্যাঁ পাঁচটি কিংবা সাতটি গুপচুপ খাইছিবে, সেই সময় রে পুয়ার গোটে ঝিও সাঙ্গটে আসি পৌঁছি আসিলা, কইব রামুক হ্যাঁ তো পাখরে ইয়ে কি এ এ মা ওয়াইফি, সন্দেহ সৃষ্টি হব নারী কব, এই স্বামী শুনুছ সেইটু শুনুছ, ইয়ে গুপচুপটা সিনা টেস্ট অছি, এই যে খটা পানিটা, ইয়ে খটা পানিটা কাই টেস্ট লাগু, চল ঘর কু পড়াইবা, যেমতি ঘর কু পড়ে আসবে আরম্ভ তো হব আজ্ঞা, আরম্ভ তো হব, সেই সময় নারী মনক মনরে সন্দেহ গুণ অধিক অধিক, কাই কইয়ে কথা শুনুন, আমাকে বসা ঘর দিয়েছেন ঘরে, দুর্ভাগ্য বসত দিয়ঙ্কর ঘর গোটে জিনিস হজি যাব, হজি যাব, তারপর দিন আম পাখ ফোন যাব, যাব কইবে কি সম্বিত বাবু আজ্ঞা আপন যে ঘরে থিলে সেই ঘরে অমুক জিনিসটা হজি যাইছে আপন জানিছন্তি কি, জানিছন্তি কি কইবে না কইবে না আজ্ঞা, আউ তো কইবনি কইবেনি তুমি চুরি করি নেইছো বলি, কবে অমুক জিনিসটা আছে আপন দেখিছন্তি কি, মু কবি নাই আজ্ঞা, মু এ কথা দেখিনি, যদি আপন কহুছন্তি মু নিয়ম করি কইছি মু জানি, কইবার কথা দেউতি সন্দেহ আছে, সেইটি নিয়ম প্রমাণ করিবা পাই আমি যাউ, সেদিন সীতাঙ্ক মনরে সন্দেহ, কোন সন্দেহ, দিনকর ন্যায় মর্যাদা পুরুষোত্তম রাঘবেন্দ্র সরকার রাম ঠাকুর মিথিলা কটকক যাই শিবধনুকু ভাঙ্গি সীতাঙ্কু প্রাপ্ত হই জঙ্গল মধ্যে নাগরাকু পিটি 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 যাউছি, যেতেবেলে জঙ্গল মধ্যে নাগরাকু পিটি পিটি যাউছন্তি জঙ্গলরে উগাড়ি দেলে জনে বৃদ্ধ, বৃদ্ধ জনক কইলে কি রাম ঠাকুর টিকে হসি দেলে, রাম ঠাকুর কইলে কইলে মতে চিনি না, আরে অযোধ্যার রাজা হলে দশরথ, দশরথঙ্ক পুয় মু হেউচি রাম, না রাম সেই মায়া দশরথ পুয় রাম, তু কথা সাগরন্তি মতে চিনিছু কে, না মতে চিনিনু তু, না তুমি শুন শুন কে, তুমি একুশি থর ধরণী কু বীর শূন্য করেছিল, মু হেউচি সেই পরশুরাম, প্রণাম গ্রহণ কর, হউ হউ হেলে রাম তু কুয়াড়ে যাউছু, ঘরকু ফেরুছি ঘরকু ফেরুছি ঘরকু ফেরুছু, কাই কুয়াড়ে যাইছিলু, যাইছিলি মিথিলা, কাইকি যাইছিলু, যাইছিলি শিবধনু দেখিয়া কি ভাঙ্গা হব দেখিয়ে, দেখু দেখু ভাঙ্গি নিয়ে আইছি, রাজাঙ্কর প্রণ থিলা যে শিবধনু কু ভাঙ্গিব, তাঙ্কর গোটে ঝিও থিলা বিবাহ হব, এ লক্ষে রাজা কেই ভাঙ্গি পারলেনি, তেণু বাধ্য হইকি মু ভাঙ্গিলি, তাঙ্ক ঝিও কু বিবাহ হই ঘরকু নেইকি যাও, আরে রাম নিজে বুঝিকি যাও, রাম তু সেই শিবধনু কু ভাঙ্গি বলুয়া কহুছু, আউ লক্ষে রাজা ভাঙ্গি পারলেনি মু ভাঙ্গিলি, আরে রাম শুনু শুনু, তু যো শিবধনু কথা
কথা কৌছি সে শিবধনুটা বাউঁশরে তৈরি সেই শিবধনুকু পোক বিন্ধি যাইছিলে সে শিবধনুটা পোপরা হয়ে যাইছিল সেই শিবধনুকু ভাঙ্গি কৌছু রাম বড়ুয়া পশুরাম মো ধনুটা ভাঙ্গি দে পশুরাম ধনু বড়াইলে রাম হাত বড়াইলে এই সময় পণ্ডিত মন্ডলী সীতাক মুখ নইলা সীতাঙ্কর মুখ মলিন পড়ি যাই তলকু নইগলা সীতাঙ্কর মুখ কাহিকি নইলা সীতা মনরে ভাবুছন স্বামী কর হারিবাটা স্ত্রীর কোন হারিবা সহিত সমান স্বামী হারিলা স্বামীক পাখরে সীতা ছিড়া হইছি সীতাঙ্কর কোন হারিবা সহিত সমান নুহে না সীতা এ কথা ভাবুনা সীতা কোন ভাবুছন্তি না সীতা ভাবুছন্তি মো পিতা হলে জনে ঋষি জনক শিবধনুকু বড় রাখিলে মুখে রাজাঙ্কু নিমন্ত্রণ কলে শিবধনুকু কেহি টালি পারিলেনি এই কোদণ্ড ভারি শিবধনুকু ভাঙ্গিলে হেরা ইয়ে পরশুরাম হলে জনে ঋষি আঙ্কুর যদি গোটে কনিয়া থিব তাঙ্কর যদি গোটে ঝিও থিব যদি তাঙ্ক ধনুকু পণ রখিবে বাটরু কোন সপতুনি নাই ঘরকু যিবি রে ধনু ভাঙ্গিবার ধুরন্ধর ধুরন্ধর ইয়ে ধনু ভাঙ্গি ঘরু কোন সৌতুনি সপতুনি দাউ সহি রাতে তাঙ্কর মুখ মলিন বাসর রাতে পলঙ্ক উপরে বসিছন্তি মো মা সীতা সীতা মনরে ভাবুছন্তি কোন না মু যাহাকু বাহা হইছি বিবাহ হইছি ইয়ে কোদণ্ড ধারি রাম রামকর পিতা রামকর পিতা জানিছু কি দশরথ ইয়ে দশরথঙ্ক রাণী হেলা ৭৫০ ইয়ে তাঙ্ক পুয় রাম ইয়ে অতি ১৫০০০ রাণী কু বাহা হব কি মনা করিব কি মনা করিব না সবু সংসারে সৈয়ব সৌতুনি দাউ সৈয়ব সারে না সীতা মনরে ভাবুছন্তি মুখ কু মলিন পড়ি বসি সীতা মনে মুহ শুকাই যাইছি আউ রাম ডাকিলে রাম ডাকিলে কইলে সীতে সীতে কইলে মোর হরিণাক্ষী 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 লোলনা মু যে মদন বাণরে গলি সরিরে হরিণাক্ষী রাম ঠাকুর ডাকিলে কইলে রটু অছি তো নাম বিশ্বরে তো নাম হরিণী বাড়ি
ଡାକିଲେ ସୀତେ ସୀତେ ଶୁଣିଲେନି ନାଇଁ ନାଇଁ ମନରେ ଚିନ୍ତା କଲେ ରାମ କହିଲେ କାହିଁକି ଶୁଣୁନାହାନ୍ତି ଏ ଅନ୍ତରଯାମୀ ଠାକୁର ଅନ୍ତର କଥା ସବୁ ଜାଣିପାରିଲେ ସୀତେ ଏଥିପାଇଁ ତମର ମନ ଦୁଃଖ ସେଦିନ ରାମ ଠାକୁର କୁଳଦୀପକୁ ଛୁଇଁ ସତ୍ୟ ସତ୍ୟ ତ୍ରିବାର ସତ୍ୟ କରି କହିଲେ କହିଲେ ସୀତେ କାହିଁକି ତମର ମନ ଦୁଃଖ ମୁଁ ଜାଣିଛି ମୁଁ ଜାଣିଛି ରାମ ଠାକୁର କହିଲେ କହିଲେ ବିଦ ଗଧ ଶ୍ରୀରାମ ମୋ ଶରୀରରେ ଜୀବନ ଥିଲା ପର୍ଯ୍ୟନ୍ତ ମୁଁ ଏକ ପତ୍ନୀବ୍ରତ ଆଚରଣ କରିବି ଦ୍ୱିତୀୟ ବିଭାଘର କରିବି ନାହିଁ ବିଳାସିନୀ ନ କରିବି ଆନକୁ ସୀତେ ମୁଁ ଛୁଇଁ ସତ୍ୟ ସତ୍ୟ ତ୍ରିବାର ସତ୍ୟ କରି କହୁଛି ତୁମ ନିକଟରେ ଜୀବନରେ ଏକ ପତ୍ନୀବ୍ରତ ଆଚରଣ କରିବି ଦ୍ୱିତୀୟ ବିଭାଘର କରିବି ନାହିଁ ସୀତା ଟିକେ ହସିଲେ ସୀତା ଟିକେ ହସିଲେ ସୀତା କହିଲେ ଯା ହଉ ଏତେ ପରେ ମୋ ସ୍ୱାମୀ ଟିକେ ବାଟକୁ ବାଟକୁ ଏତେ ପରେ ମୋ ସ୍ୱାମୀ ଟିକେ ଆସିଲେ ଟିକେ ହସିଲେ ସୀତା କହିଲେ କହିଲେ ଆପଣ କଣ କହୁଛନ୍ତି ଗୋଟିଏ ଜନ୍ମ କଥା ଶୁଣନ୍ତୁ ଶୁଣନ୍ତୁ ମୁଁ କହୁଛି ସୀତା କହିବ ମୁଁ କହୁଛି ଆପଣ କହିଲେ ବନ୍ଧୁ ଜୀବନ ଥିବାର ଦେହରେ ଜୀବନ ଥିବା ପର୍ଯ୍ୟନ୍ତ ଆପଣ ଏକ ପତ୍ନୀ ମତ ଆଚରଣ କରିବେ ବା ଦ୍ୱିତୀୟ ବିବାହ କରିବେ ମୁଁ ଆପଣଙ୍କ ନିକଟରେ କହୁଛି ବଜରେ ମନ ରଘୁନନ୍ଦନ ରାଜୀବ ଲୋଚନ ରାମକୁ ଏ ବ୍ରହ୍ମାଇନ୍ଦ୍ର ଚନ୍ଦ୍ର ସକର ମୁନିନ୍ଦ୍ର ଏ ବ୍ରହ୍ମାଇନ୍ଦ୍ର ଚନ୍ଦ୍ର ସକର ମୁନିନ୍ଦ୍ର ଶଙ୍କର ସେବନ୍ତୀ ଯାକୁ ଭଜରେ ମନ ରଘୁନନ୍ଦନ ରାଜୀବ ଲୋଚନ ରାମକୁ ଭଜରେ ମନ ରଘୁନନ୍ଦନ ରାଜୀବ ଲୋଚନ ରାମକୁ ବ୍ରହ୍ମାଇନ୍ଦ୍ର ଚନ୍ଦ୍ର ସକଳ ମୁନିନ୍ଦ୍ର ବ୍ରହ୍ମା ବ୍ରହ୍ମାଇନ୍ଦ୍ର ଚନ୍ଦ୍ର ବ୍ରହ୍ମାଇନ୍ଦ୍ର ଚନ୍ଦ୍ର ସକଳ ମୁନିନ୍ଦ୍ର ବ୍ରହ୍ମ
সাত জন্ম পর্যন্ত তুম পাখরে মু রহিথিবি
ବାପର ଯୁଗରେ ମତେ ବିଭାଘର କରିବା ପାଇଁ ଆସିବ ଶିଶୁପାଳ ଶିଶୁପାଳ ତାର ସହିତ ମୋର ବିଭାଘର ହେଇପାରିବ ତୁମ ନନ୍ଦୀ ଘୋଷରେ ମୁଁ ଚାଲିଯିବି ସେଦିନ ତାର ପ୍ରସଙ୍ଗ ଥିଲା କେଉଁଠି ସେଦିନ ଗୋଟିଏ ବିରାଟ ବଡ ଝୁଙ୍କାଳିଆ ବର ଗଛ ତଳେ ବିଶ୍ରାମ ନେଉଛନ୍ତି ଦୁଇ ଭାଇ କାଳିଆ ଶାନ୍ତ ଏବଂ ବଡ ଠାକୁର ଦୁଇ ଭାଇ ଦେଖିଲେ ଗୋଟିଏ ଗୌଡ ଘରର ବୋହୁଟିଏ ରଥି ଭାଣ୍ଡକୁ ଧରି ବିକ୍ରୟ କରିବା ପାଇଁ ବସିଛି ମିଠା ଦହି ଖଟା ଦହି ଘୋଳ ଦହି ଭେରାଇଟି ଦହି ଦହି ନେବ ଦହି ଦୁଇ ଭାଇ ପହଞ୍ଚି ଗଲେ ମାଉସୀ ନିକଟରେ ହେଲା ମାଉସୀ ମାଉସୀ ଦଧି ରଖିଛୁ କି କି ଦଧି ରଖିଛୁ ମିଠା ଦଧି ଖଟା ଦଧି ଘୋଳ ଦଧି ସବୁ ରଖିଛି ଯାହା ରଖିଥା ପୂରା ଶୋଷିଲା ହେଇକି ଅଛି ନୁହଁ ଦୁଇ ଭାଇ ଦଧି ପାନ କରୁ କରୁ ସବୁ ଦଧି ଖାଇଦେଲେ ଆଉ କିଛି ନାହିଁ ମାଉସୀ ନିକଟରେ ହଟିଆ ଠାକୁର ଟିକେ ହଟ କଲେ କହିଲା ମୁଁ ହଟିଆ ଠାକୁର ଟିକେ ହଟ କରିବି କହିଲେ ମାଉସୀ ଦଧି ଖାଇଲୁ ଆମେ ଏବେ ଆସୁଛୁ କୁଆଡେ ଯାଉଛୁ ବା ମୋ ଦଧି ତ ଖାଇଲୁ ମୋ ମୁଲଟା ତ ତୁ ଦେଇକି ଯା ସେମିତି ଖାଇଲୁ ମାଉସୀ ଦଧି ଖାଇଲୁ ଆମେ ମୁଲ କଣ ଦବୁ ଆଉ ମୁଲ ଦବୁ ନେଲେ ସହଜେ ଛାଡିଦେବି ବୌଡ଼ି ନଦେଲେ କଣ ସେ ରଖିବ ମୋର ଗିରସ୍ତ ମାଉସୀ ଆମେ ହେଲୁ ପୁରୁଷୋତ୍ତମ ରାଜାଙ୍କର ତରବର ହୋଇ ଆସିଲୁ ଟଙ୍କା ପଇସା କି କୌଡି କିଛି ଆଣିନୁ ଗୋଟେ କାମ କର ତୁ ବାକି ଖାତାରେ ପକେଇ ଦେ ଆମେ ଆସିଲେ ପଇସା ଦେଇଦେବୁ ଖାତା କଲେ ଆମେ ଦେଇଦେବୁ ନାଇଁ 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 ବାକି ଜଣ ମୋ ମୂଲ୍ୟ ଦେଇକି ତୁ ଗଲୁ ମହାପ୍ରଭୁ ହଟିଆ ଠାକୁର ଟିକେ ହଟ ଗଲେ କହିଲେ ମାଉସୀ ତୋ ନାଁ କଣ ମୋ ନା ହଁ ମୋ ନା ମାଣିକ ତୋ ନା ମାଣିକ ନା ମୋ ନା ହଉଛି ମାଣିକ ତୋ ନା କିପରି ମାଣିକ ଅଭିମନ୍ୟୁ ସାମନ୍ତ ସିଂହାର କହିଲେ ଧୀରେ ଘେନ କାନନରେ କୁସୁନ ବିଳମ୍ବିତ ଭାଳୁଛନ୍ତି ମାତ ମୋ କଳା କହିଲେ ତୋ ନା ହଉଛି ମାଣିକା ମୋ ନା ହଉଛି ମାଣିକ ମୋ ମା ମତେ ସ୍ନେହରେ ମାଣିକ ବୋଲି ଡାକେ ମାଉସୀ ଆମେ ହେଲୁ କଣ ମୈତ୍ର ମୈତ୍ର କଣ ମୈତ୍ରକୁ ପଇସା ମାଗନ୍ତି ଗୋଟେ କାମ କର ମୈତ୍ରଙ୍କ ଠାରୁ ମୈତ୍ର ପଇସା ନିଅନ୍ତି ବାକି ଖାତାରେ ମୈତ୍ର ମୈତ୍ର ବାଟରେ ରହିବେ ବାପା ମୋ ପଇସାଟା ତୁ ଦେଇକି ଯା ମୋ ଛୁଆ ସେଟା କାନ୍ଦୁଛି ମହାପ୍ରଭୁ ଆଉ ଟିକେ ହଟ ଗଲେ ମହାପ୍ରଭୁ କହିଲେ ଆଚ୍ଛା ମାଉସୀ ତତେ ଆଉ ଗୋଟେ କଥା ପଚାରୁ ଯାହା ତ ପଚାରିବୁ କହିବି କହ ଏ ଯୋଉ ଦଧି ଯେଉଁଥିରେ ରଖିଛୁ ତୁ ଆକୁ କଣ କହୁ ମୋର ଏଟା ପସରା ପସରା ଆକୁ ନୂଆ ଆଣିଥିଲୁ ନା ଇଏ ପୁରୁଣା ନାଇଁ ନୂଆ ଆଣିଥିଲି ନା ସମୟପୁରୁ ଜୈନ ମୁଦିଲି ଘରୁ ନୂଆ ଆଣିଥିଲୁ ଆଚ୍ଛା ଯେତେବେଳେ ନୂଆ ଆଣିଥିଲୁ ସେ ନୂଆ ପାତ୍ର ଦିଏ ତ ନୂଆ ପସରାରେ ପ୍ରଥମେ ଯେତେବେଳେ ଦଧି ରଖିଲୁ ରଖିଲି ପସରା କିଛି ଦଧି ପିଇଥିବ ତାକୁ ପଇସା ମାଗିଛି ମୋ ପସରା ମୋର ପିଲା ତାକୁ ପଇସା ନା ମୋ ନାଁ ହଉଛି ପସରା ତୋ ନା କିପରି ପସରା ନିଧନ ଅଛନ୍ ଖାଲି ମୋର ଦରିଦ୍ର ପସରା ତୋ ପସରାକୁ ତୁ ପଇସା ମାଗିନି ମତେ କାଇଁ ମାଗୁଛୁ ପଇସା ନାଇଁ ମୁଁ ଯାଉଛି ତୋ ଆଗରେ ଶୋଇ ପଡ଼ିବି ମୋ ପଇସା ଦେଇକି ଯା ଛାଡ଼ିବିନି ତତେ ମୁଁ ଦେଇ ପାରିବିନି ମୋ ପାଖରେ ଗୋଟେ କାମ କର ତୋ ଘୋଡାଟା ମୋ ପାଖରେ ବନ୍ଧା ଥୋଇକି ଯା ପଇସା ନେଇକି ଆସିଲେ ତୁ ଘୋଡା ନେଇକି ଯିବୁ ଛାଡ଼ିବିନି ମୁଁ କହିଲେ ଯାହା ଏତେବେଳକୁ ଗୋଟେ ବାଟକୁ ଆଇଲା ରାଲ ମାଉସୀ ଠିକ ଅଛି ଏତେବେଳକୁ ଗୋଟେ କଥା କହିଲୁ ପସନ୍ଦ ଲାଗିଲା ଯେ ଘୋଡା ମୁଁ ତୋ ପାଖରେ ବନ୍ଧା ଦେବି ଚଳେଇ ପାରିବୁ ଟି ଏମିତି ସେମିତି ଘୋଡା ନୁହଁ ଇଏ ଗଜପତି ଅଶ୍ୱ ତନୁ ନ ଧରିବ ଶୁଣଲ
ବୋଲେ ମାଉସୀ ଏ ଗଜପତି ପୁରୁଷୋତ୍ତମ ରାଜାଙ୍କର ଅଶ୍ୱ ଯଦି ରଖିପାରିବୁ ରଖ, ଇଏ ରାତ୍ର ପାଇ ସକାଳ ହେଲେ ଦୈନିକ ପାଞ୍ଚ ଟଙ୍କାର ଦାନା ଖାଇବେ। ପାଞ୍ଚ ଟଙ୍କାର ଦାନା ଅରେ ପୁଅ, ଇଏ ଘାସ ଖିଆ ଘୋଡ଼ା ନୁହଁ। ଏବେ ପନ୍ଦର ଦିନ ତଳେ ଚାରିଟା ହଲିଷ୍ଟିନ ଗାଈ ବାନ୍ଧିଛି, ତାଙ୍କୁ ଟିକେ କୁଣ୍ଡା ଦେଇପାରୁନି, ଆ ଗୁହାଳୁ ତା ଗୁହାଳୁ ଚୋରି କରିକି ଆଣି ଦଉଛି। ପାଞ୍ଚ ଟଙ୍କାର ଦାନା ଖାଇବ ହେଇପାରିବନି। କାମ କର, ସେ ଘୋଡ଼ା ନାହିଁ, ସେ ଘୋଡ଼ା ମୋର ଦରକାର ନାହିଁ, ତୁ କାଳିଆ ଟଙ୍କାଟା ବେଶୀ ସହି ଦେବେ, ତୁ ଏଠି ରହ ଏ ଧଳା ଟଙ୍କା ଯାଇ ପଇସା ନେଇଗଲେ ଯିବ। ଜଗନ୍ନାଥ ମହାପ୍ରଭୁଙ୍କ ଉପରକୁ କଥା ଆସିଲା, ଗୋଳିଆ ଠାକୁର ଚିନ୍ତା କଲେ, ମାଉସୀ ମୋ ସାନ ଭାଇ କି ତୁ ରଖିବୁ, ଠିକ ଅଛି, ଭଲ ଭଲ କଥା ମାଉସୀ, ତାର କେତେ ଭଲ ଗୁଣ ଅଛି ତୁ ଜାଣିନୁ। ଯଦି ବଇଁଶି ଫୁଙ୍କିବ ମୋଲା ଘାସ ସବୁ ଉଜ୍ଜୀବିତ ହବ। ତାର ଗାଈ ଯୋଗାଯୋଗ ଅଭ୍ୟାସ, ଗାଈ ଯୋଗାଯୋଗ ଅଭ୍ୟାସ, ଆଉ ତାର ଗୋଟେ ବଇଁଶି ରଖିଛି, ସେ ବଇଁଶି କି ଫୁଙ୍କି ଦେଲେ ଯୋଉ ଜାଗାରେ ଘାସ ନ ଉଠୁଥିବ ପଲ ବି ଉଠିବ ଘାସ। ଆଉ ଗୋଟେ କାମ ତାର ଅଛି, ଯଦି ସେ ଓଲଟିଆ ବଇଁଶି ଫୁଙ୍କି ଦବନି, ତମ ଗାଁରେ ଯେତେ ଗୁଡେ ଗାଈ ଅଛନ୍ତି ସମସ୍ତଙ୍କ କ୍ଷୀର ଉଡେଇ ଆଣିବ। ବନ୍ଧା ରଖି ମୋ ସାନ ଭାଇ ତାର ସବୁ କାମ କରିବ। ଆଚ୍ଛା, ହେଲେ ତାର ଗୋଟିଏ ଖରାପ ଗୁଣ, କଣ ଖରାପ କହିବୁ? ହେ ମାଉସୀ, ମୋ ସାନ ଭାଇକୁ ଯେବେ ତୁ ରଖିବୁ ଆଉ କେବେ ତୁ ନ ଯିବୁ। ଜଗନ୍ନାଥ ମହାପ୍ରଭୁ ଛିଡ଼ା ହଉଛନ୍ତି, ବଡ଼ ଭାଇ କହୁଛି, ବଡ଼ ଭାଇ କହିଲେ ମାଉସୀ ସାନ ଭାଇକି ଯଦି ନବୁ ତୋର ସବୁ କାମ କରିଦେବ, ହେଲେ ତାକୁ ରାତି ପାଇ ସକାଳ ହେଲେ ଷାଠିଏ ପଉଟି ରାନ୍ଧିକି ଖାଇବାକୁ ଦବାକୁ ପଡିବ। ଷାଠିଏ ପଉଟି ଆମେ ଗିରସ୍ତ ବାହାରିଛା, ପିଲା ଛୁଆ ହେଇକି ଚାରି ଜଣ ମାତ୍ର, ଏବେ ତିନି ମାସ ତଳେ ଆଉ ଗୋଟେ ଗାଳିଛି, ଇଏ ପୁଣି ଷାଠିଏ ପଉଟି ଖାଇବ। ଆମର ତ ଦୁଇଶହ ଗ୍ରାମ ଚାଉଳ ହେଲେ ଦିନେ ଖାଇକି ତା ପଛରୁ ଆମେ ପଖାଳ ଖାଉଛୁ, ମୁଁ ପାରିବିନି, ଝିଅକୁ ଖାଇକି ହୋଟେଲ ବିକି ଦବ କାଳିଆ। ତୁ ଯା, ତୁ ପସନ୍ଦ ହବ, ତୁ ରହ ବନ୍ଧା, ସିଏ ପଇସା ନେଇକି ଆସିଲେ ତୁ ଯିବୁ, ମତେ ରଖିବୁ, ପଇସା ରଖିବି। ବଡ଼ ଭାଇ ଉପରକୁ ଯେତେବେଳେ କଥା ଆସିଲା, ସାନ ଭାଇ ତାଳି ମାରି ହସିଲା, କହିଲା ମତେ ଖାଲିରେ ପକେଇ। ଏହି ସମୟରେ ସାନ ଠାକୁର କହିଲେ, ହେ ମାଉସୀ ଶୁଣୁ ଶୁଣୁ ଶୁଣୁ, ମୋ ବଡ଼ ଭାଇକି ଯଦି ତୁ ରଖିବୁ, ଯଦି ନଙ୍ଗଳ ଟିକେ ଧରିବ ତୋର ଉଣେଇଶ ଏକର ଜମି ସେଇନେ ଚାଷ କରିବ, ତୋର ସବୁ କାମ କରିଦେବ, ତୁ ଯାହା କହିବୁ ସେ ସବୁ କରିବ, ସବୁ କରିବ। ହେଲେ ଗୋଟିଏ କଥା, କଣ ନା ହେ ମାଉସୀ, ମୋ କଥା ଟିକେ ଶୁଣ, ତୋ ଘରେ ଟିକେ ଅନ୍ୟାୟ ଦେଖିଲା, ଟିକେ ଅନୀତି ଦେଖିଲା, ତାହେଲେ ସେ ସହି ପାରିବ। ମଧ୍ୟ ରାତ୍ରରେ ତା ମସ୍ତକରେ ସାତ ଫେଣିଆ ସାପ କ୍ରୀଡ଼ା କରିବ, ରଖିବାର ଅଛି ରଖ। ମାଣିକ ମହସି କହିଲା, ମୋର କିଛି ଦରକାର ନାହିଁ, କିଛି ସାପ ଦରକାର ନାହିଁ, ମୋର ପିଲା ଛୁଆ ଘର, ସେ ପୁଣି କହୁଛି ତା ମସ୍ତକରେ ସାପ ଖେଳିବ, ନହେଲେ ବାପା କେତେବେଳେ କାମୁଡ଼ି ଦେବ, ଘର ସାରା ବୁଲିବ ପାରିବିନି, ଖୋଜିବ କୋଉଠି କଣ। ଏହି ସମୟରେ ଜଗନ୍ନାଥ ମହାପ୍ରଭୁ ହଟ ଛାଡି ଦେଲେ, କହିଲେ ଆଉ ହଟ କରିବିନି, ମୁଁ ଭକ୍ତର ଅଧୀନ ଭଗବାନ, ଆଉ ହଟ କରିବିନି। କହିଲେ ମାଉସୀ ଶୁଣ, ଆମେ ହେଲୁ ପୁରୁଷୋତ୍ତମ ରାଜାଙ୍କର ସୈନ୍ୟ, ଯୁଦ୍ଧକୁ ତରବର ହୋଇ ଆସିଲୁ, କିଛି କୌଡ଼ି ଆଣିନୁ, ଗୋଟିଏ କାମ କର, ଏଇ ମୁଦ୍ରିକାଟା ନେଇ ରଖ, ପୁରୁଷୋତ୍ତମ ରାଜା ଆସୁଛନ୍ତି, ମୁଦ୍ରିକାଟା ଦେଖେଇ ତୋର ଯେତିକି କୌଡ଼ି ଆବଶ୍ୟକ, ଯେତିକି ପଇସା ଆବଶ୍ୟକ, ଯେତିକି ଧନ ଆବଶ୍ୟକ ତାଙ୍କ ଠାରୁ ନେଇଯିବୁ। କହିବାର କଥା ହେ ଗୁଣୀ ଜ୍ଞାନୀ ବିବେକୀ ସମାଜ, ତାହେଲେ ମହାପ୍ରଭୁଙ୍କର ପାପୁଲି ବିପିନ ଅଛି, ଅଙ୍ଗୁଳି ଅଛି, ହାତ ସବୁ ଅଛି, ଅଛି ନା ନାହିଁ? କବି କହିଗଲେ ପୁଣି ମୋ କାଳିଆର ହାତ ନାହିଁ, ହାତେ ପୁଣି ମୁଦି ପିନ୍ଧିଥିଲେ ଦେବ ଭାବ ନାହିଁ।
ଅଛି ଏଡେ ଏଡେ କବି କହିଲେ ମୋ କାଳିଆ ସାହାନ୍ତର ହାତ ନାହିଁ ନାହିଁ ବୋଲି ହେଲେ ଅଛି ନା ନାହିଁ ଅଛି ସେ ମାଣିକା ନାହାନ୍ତି ସେ ରାଧା ଆଦି ନାହାନ୍ତି କିନ୍ତୁ ଏଯାବତ କୀର୍ତ୍ତି ବଞ୍ଚୀ ରହିଛି କହିଲେ ମାଣିକ ନାମରେ ଗାଁଟିଏ ହେଲା ମାଣିକ ପାଟଣା ହେଲା ମହାପ୍ରଭୁ ସଭିଙ୍କର ମନାଭୀଷ୍ଟ ପୂର୍ଣ୍ଣ କରନ୍ତୁ ଗୋଲ ଆନନ୍ଦ ତୁମେ ଦେବତୀ ନନ୍ଦନ ଯଶୋଦାର ଧନ ରାଧା ମନ କଲ ଚୋରି ନାଚ ନାଚରେ ନାଚରେ ମୋର ମୁରଲୀ ଧାରି ନାଚରେ ନାଚରେ ମୋର ମୁରଲୀ ଧାରି ଦେବକୀ ନନ୍ଦନ ଯଶୋଦାର ଧନ ରାଧା ମନ କଲ ଚୋରି ଏ ନାଚରେ ନାଚରେ ମୋର ମୁରଲୀ ଧାରି ନାଚରେ ନାଚରେ ମୋର ନାଚରେ ନାଚରେ ମୋର ଆରେ ଦେବକୀ ନନ୍ଦନ ଯଶୋଦାର ଧନ ଦେବକୀ ନନ୍ଦନ ରାଧା ମନ କଲ ଚୋରି ନାଚରେ ନାଚରେ ମୋର ମୁରଲୀ ଧାରି ନାଚରେ ନାଚରେ ମୋର ଆରେ ନାଚରେ ନାଚରେ ମୋର ନାଚୁଥିଲ ଦିନେ ବୃନ୍ଦାବନେ ନଚାଇଲ ଗୋପ ବାସୀ ଜନେ ନଚାଥିଲ ଦିନେ ବୃନ୍ଦାବନେ ନାଚାଇଲ ଗୋପ ଦାସେ ଜନେ ନାଚିଲେ ସୁବର ନାଚିଲେ ସୁଦାମ ନାଚିଲେ ସୁବର ନାଚିଲେ ସୁଦାମ ନାଚିଲେ ସୁବର ନାଚିଲେ ସୁବର ନାଚିଲେ ସୁଦାମ ନାଚିଲେ ସୁବର ନାଚିଲା ଗୋପ ନଗରୀ ନାଚରେ ନାଚରେ ମୋର ମୁରଲୀ ଧାରି ହେ ନାଚରେ ନାଚରେ ହେ ଦେବକୀ ନନ୍ଦନ ଯଶୋଦାର ଧନ ଦେବକୀ ନନ୍ଦନ ଯଶୋଦାର ଧନ ରାଧା ମନ କଲ ଚୋରି ନାଚରେ ନାଚରେ ମୋର ହେ ନାଚୁଥିଲ ତୁମେ ବନ ମାରେ ନାଚୁଥିଲ ଦେଇ କର କାଳି ନାଚୁଥିଲ ତୁମେ ବନ ମାରେ ନାଚୁଥିଲ ଦେଇ ହେ ନାଚୁଥିଲ ତୁମେ ବନ ମାରି ନାଚୁଥିଲ ଦେଇ କର
ଉଠିଲ ଦେଇ କର ତାରେ ଗୋପରେ ରହିଲା ମଥୁରା କୁ ଗଲ ଗୋପରେ ଗୋପରେ ରହିଲା ମଥୁରା କୁ ଗଲ ଗୋପରେ ନାଚିଲା ପାଞ୍ଚର ଶ୍ରୀ ନାଚରେ ନାଚରେ ମୋର ଲୀଳାରେ ନାଚରେ ନାଚରେ ମୋର ଆଉ ଦେବକୀ ନନ୍ଦନ ଯଶୋଦାର ଘନ ଦେବକୀ ନାଚରେ ନାଚରେ ମୋର ମୁରଲି ଧରେ 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 କରୁଣା ସାଗର ନାଚରେ ନାଚରେ ମୋର ନିବାସୀ ବାବା ପକାଡ଼ା ନାଚରେ ନାଚରେ ମୋର ସିନ୍ଧୁ ତୀରେ ପ୍ରଭୁ କରଲି ନାଚରେ ନାଚରେ ମୋର ନାଚରେ ନାଚରେ ମୋର ଜୟ ଜୟ ଜଗନ୍ନାଥ କାଳି ଅଗଙ୍ଗମ ନାଚରେ ନାଚରେ ମୋର ଜୟ ଜୟ ଜଗନ୍ନାଥ ପାପୀ ବିନାଶନ ନାଚରେ ନାଚରେ ମୋର ଆଶା କରିଥିଲେ ଦିନେ ପଠାଇ ସାମନ୍ତ ନାଚରେ ନାଚରେ ମୋର ଦୁଇ ସାହାଯ୍ୟରେ କରିଲେ ଅନଙ୍କ ନାଚରେ ନାଚରେ ମୋର ଆଶା କରିଥିଲେ ଦିନେ ରାଧା ନାଥ ବାବୁ ନାଚରେ ନାଚରେ ମୋର ଗ୍ରନ୍ଥାବଳି ଲେଖିଗଲେ ବନେ ବାବୁ ବାବୁ ନାଚରେ ନାଚରେ ମୁଁ ଆଶା କରିଥିଲେ ଦିନେ ଶାରଳା ଦାସ କବି ନାଚରେ ନାଚରେ ମୋର ଉତ୍ତରାଖଣ୍ଡ ମହାଭାରତକୁ ଲେଖିଗଲେ ଭାବି ଭାବି ନାଚରେ ନାଚରେ ମୋର ମୋତେ ଡାକିବାକୁ ପାଖେ ନାହିଁ ସମୟ ନାଚରେ ନାଚରେ ମୋର ଏଇ ସମୟ ମୋତେ ଡାକୁଥିଲେ ରଥ ଦୟାମୟ ନାଚରେ ନାଚରେ ମୋର ନାଚରେ ନାଚରେ ମୋର ଉଆରେ ବୋଲେ ରାଜା ବିନ୍ଦାର ବାଜନା ନାଚରେ ନାଚରେ ମୋର ବାଲ୍ୟ କାଳୁ ତାର ନାମକୁ ମୋ ହୃଦୟରେ କଲିଫନା ନାଚରେ ନାଚରେ ମୋର ପାତରେ କାମର ଧରାଇ ସବୁ ଭଲ ଲଗାଇ ନାଚରେ ନାଚରେ ମୋର ବାଲ୍ୟ କାଳୁ ତାର ନାମକୁ ମୋ ହୃଦୟରେ ଦେଲି ବିକି ନାଚରେ ନାଚରେ ମୋର ଏତେ ବଡ ସଂସାରରେ ନ ଦେବ ହେ ପ୍ରଭୁ ଠକି ନାଚରେ ନାଚରେ ମୋର ମୋତେ ଡାକିବାକୁ ନାଚରେ ନାଚରେ ମୋର
পথপটে দেল ভিড়ি বিছরা জঙ্গল নাচরে নাচরে মো রাম বাবা মন নামা বিছার লগনা নাচরে নাচরে মো সান্তন পনা তো কড়ি চার গনা নাচরে নাচরে মো হারি যাক অপমানে কালিদাস গলে নাচরে নাচরে মো ভক্ত জন্ম মুখ দপ ফরক দিলে নাচরে নাচরে মো গপ তপ করিবাকু নাহি বের কাল নাচরে নাচরে মো পথপটে দেল ভিড়ি সংরক্ষণ মহাবাবু জন্ম জন্ম সংরক্ষণ মহাবাবু আনন্দ সাগরে দরবারে বড় করে হরিবল হুড়হুড়ি করতালি দিও দুঃখ দুঃখ দূর হে মহাবাবু।